হাসপাতাল পরিষ্কার করতে ভরসা গব্বর সিং। তবে আসল গব্বর সিং নয়, তার ছবি ব্যবহার করে পোস্টার তৈরি করে সাধারণকে সচেতন করার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জনপ্রিয় শোলে সিনেমার গব্বরের সেই বিখ্যাত সংলাপ সবার মনে আছে নিশ্চয়ই, আরে ও সম্বা কিতনে আদমি থে। অন্যদিক থেকে উত্তর দো সরদার গব্বরের সেই সংলাপই এখন মন্তেশ্বর ব্লক কান্দমিনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে, তবে একটু অন্যভাবে। ব্যাপারটা ঠিক এইরকম, আরে ও সম্বা, হাসপাতাল চত্বরে ধূমপান করলে সরকার কত জরিমানা রেখেছে, পুরো 200 টাকা সর্দার। সামাজিক দায়িত্ব বোঝাতে হাসপাতালে ব্যবহার করা হলো এমনই কিছু বিখ্যাত হিন্দি সিনেমার ডায়লগ। হাসপাতাল চত্বর পরিষ্কার রাখতে এবং সেখানে ধূমপান নিষিদ্ধ করতে প্রতিটি হাসপাতালেই দেওয়ালে দেওয়ালে নির্দেশনামা দেওয়া থাকে। তবে মন্তেশ্বর ব্লক কাদম্বিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ফিল্মি ডায়লগের আদলে নির্দেশ বার্তা দেওয়া, এই অভিনব উদ্যোগ বেশ দৃষ্টি আকর্ষক। মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থসারথী ভান্ডারী এই প্রসঙ্গে জানান, বিখ্যাত সিনেমার ডায়লগ যেগুলি মনে একেবারে গেঁথে আছে সেই রকম ডায়লগের আদলেই পোস্টারগুলি করা হয়েছে, কারণ এই রকম ফিল্মি কায়দায় করলে নির্দেশাবলীগুলি আরো দৃষ্টি আকর্ষক হবে এবং মানুষের মনে গেঁথে যাবে। তিনি আরো জানান, হাসপাতাল চত্বরে কেউ যদি ধূমপান করে বা পানের পিক ফেলে তার জন্য 200 টাকা জরিমানা ধার্য করা হয়েছে, আর সেই টাকা কেউ দিতে অস্বীকার করলে বিডিও অথবা মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়ে সেই জরিমানা ধার্যের টাকা আদায় করা হয়ে থাকে। এভাবেই হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার ব্যবস্থা করা হচ্ছে, এক্ষেত্রে রোগী এবং রোগীর বাড়ির লোক সকলেই উপকৃত হবে। আশা করছি যে ধূমপানের বিরুদ্ধে, ধূমপান থেকে করলে অনেক মানুষের রোগ জ্বালা হতে পারে বা সমাজের একটা দূষণও হতে পারে, সেটা থেকে যাতে মুক্তি হয়, সেটা থেকে মানুষের যাতে রোগ জ্বালাটা কম হয়, দূষণ থেকে যাতে রোগ জ্বালা কম হয়, তার জন্য ধূমপানটাকে বিরোধী করার জন্য শুধু মানুষকে বললে হবে না যে ধূমপান করা যাবে না, কেউই শোনে না। কিছু ছবি দিয়ে কোন আমরা যারা অমিতাভ বচ্চন বা এই যারা আমাদের যাদেরকে দেখে সবাই কথা শুনে সেরকম কিছু ছবি দিয়ে তাদের কিছু ডায়লগ দিয়ে আমরা কিছু পোস্টার করেছি যাতে মানুষ ওগুলো দেখে হ্যাঁ ভয় পায় না, এটা করা উচিত না, তাহলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। আগে ছিল, এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে জোর দিয়েছি, কেন এই পরিষ্কার পরিচ্ছন্নর উপর আমাদের 2-3টে সেন্ট্রাল বা স্টেটের 2টো প্রকল্প আছে, কায়াকল্প বা সুশ্রী কায়াকল্প। এখন এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হয়, বাইরে থেকে লোক এসে দেখে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেটার জন্য আমরা আরো জোর দিচ্ছি, চেষ্টা করছি আরো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারটা আমরা দেখছি। এমন উদ্যোগে হাসপাতালের রোগী পরিজনেরাও বেশ খুশি। হাসপাতালে ভর্তি থাকা রোগীর এক আত্মীয় আদুরি দাস জানান, হাসপাতাল চত্বর এমনিতে বেশ পরিষ্কার, আর সব সময় যাতে পরিষ্কার থাকে তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগ বেশ আকর্ষণীয়। লোকে বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কেউ পানের পিস ফেলতে থুতু গায়ে এগুলো যেন না ফেলে, হ্যাঁ, আর কাগজ মাগজ যেন না যেন ফেলে, সব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সবাই তো আসছে পাঁচজন, তারপরে গিয়ে কত রুগী আসছে কত রকম, তার জন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলছে। রুগী আছে তো বলছে যে পানের পিস মানে না যেন ফেলে, তার জন্য বলছে। হ্যাঁ, একটা গব্বর সিং নাকি আছে আর একটা অমিতাভ বচ্চন আছে। অপরদিকে রোগীর আরেক আত্মীয় জানান, এটা করে খুব ভালো করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এতে চারপাশ। যত্রতত্র বিড়ি সিগারেট খেয়ে ফেলা, পানের পিক ফেলা, দেওয়ালের গা নোংরা করা, এগুলো অন্তত বন্ধ হবে। ধূমপান করা বা পানের পিক ফেলা এই যে আড্ডা দিয়েছে আমাদের খুবই ভালো, বা আমাদের হসপিটালটা পরিষেবাটা ভালোই রয়েছে, তার দেখে আমাদের খুব ভালোই লাগছে, বা এটা অন্য রকম থাকলে দীর্ঘদিন থাকলে পারা খুব ভালোই হয়। এই যে পরিষেবাটা নিয়েছে, এই যে পোস্টার মারা আছে, যে হিন্দি ফিল্মে যে পোস্টারটা দিয়েছে ধূমপান বা পানের বোল ফেলা পিচ ফেলা, এই যে পরিষেবাটা যে খুব ভালোই পাচ্ছে এখানে, হ্যাঁ পরিষ্কার থাকুন আগামী দিনে যেন এইভাবেই থাকে। আসল বলবো যে হ্যাঁ এটা ভালো থাকুক, যেভাবে এইভাবেই যেন সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এটাই আমরা চাইব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মন্তেশ্বর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।